হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হচ্ছে যে আপনারা সোশ্যাল মিডিয়ার সাথে বেশ মানুষ পরিচিত, বা ফেসবুক, ইউটিউব, টিকটক বেশ মানুষ পরিচিত। তো আপনারা দেখেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে এক বক্তা আর এক বক্তাকে কিলাকিলি করে। আসলে এটা কি তাদের ইসলাম প্রচার করার কি মাধ্যম পড়ে? আসলে এটা কিন্তু ঠিক না যে আমাদের ধর্ম প্রচার বা ধর্ম ধর্মের নিয়ম নীতিগুলো প্রচার করা, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ধর্ম রীতি নিয়ে, ধর্মের প্রমাণ নিয়ে আমরা কিন্তু সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবো। হ্যাঁ, সেটা পৌঁছে দিব। তা পৌঁছে দেওয়ার একটা কারণ আছে যে যেহেতু আমরা মুসলিম ধর্ম পালন করে, তো মুসলিম পণ্ডিত যারা বক্তা আছেন, আলেম আছেন, উলামা ইকরাম আছেন, যারা হুজুর আছেন, তাদের কাজ হলো যে মানুষকে ইসলামের পথে ডাকা এবং ইসলামের পথে মানে নিয়ে আসা, বা ইসলামের নিয়ম নীতি যে বিধানগুলো আছে সেগুলো মানুষকে জানিয়ে দেওয়া এবং নামাজে ডাকা বা নামাজে তাগিদ দেওয়া। হ্যাঁ, এগুলো হলো কাজ। তো তারা কি করে, দেখা যায় যে তারা একজন আরেকজনের পিছনে লাগে। এই বাঙালিদের এই স্বভাবটা গেল না। আমি দেখলাম যে এই বিদেশে, সৌদি আরব কোন, দুবাই কোন, কাতার কোন, কুয়েত কোন, ওমান কোন, মানে যেই দেশেই কোন না কেন, মানে বিষয়টা হলো একজন আর একজনকে না পুঁতাইয়া, মানে যতক্ষণ একজন আর একজনকে মানে একজন আর একজনের পিছনে যতক্ষণ না লাগছে অতক্ষণ মানে শান্তি নাই। তো এটা বাঙালি সব জায়গাতে আছে, অল বিশ্বের মধ্যে এখন বাঙালি ফেমাস, মানে যেখানেই যাবেন সেখানে বাঙালি। আসলে বাঙালি জিনিসটা এইরকম। তো দেখা গেছে যে হুজুরদের ক্ষেত্রে কিছু কিছু হুজুর আছে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করতেছি না, হ্যাঁ, তাদেরকে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি ফুটেজও দেখাইতেছি না বা তাদেরকে নামও ধরতেছি না। কিন্তু এমনও কিছু বক্তা আছে, যে এমনও কিছু হুজুর আছেন যে হুজুর নামে কলঙ্ক, আরেকজনের সার্টিফিকেট, কে কতটা ডিগ্রি অর্জন করছে, আরেকজনের সার্টিফিকেট নিয়ে এমনকি শো করাইতে বলে। হ্যাঁ, আরেকজনে বলে, অহংকার করি, বলে যে আমার পাশ দিয়ে যদি সে যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার সাইড দিয়ে যদি যাইতে পারে, তাহলে আমি মনে করে যে সার্টিফিকেট ফেলাই দিমু, মানে এটা সেটা জিন্দগিতে আর ওয়াজ করবো না, মানে এই ধরনের বিভ্রান্ত উঠে গেছে। আরও কিছু কিছু মানুষ আছে, মানে মাজার পূজারি মিলেত পড়ায় বা অন্য ধরনের কী রকম একটা ভক্কচ করে, হ্যাঁ হু করে, মানে আর কি এই যে খাজা বাবার তরিকে হ্যাঁ উ করে, বুঝছেন? এগুলো কিন্তু আসলে ঠিক না, মানে এগুলোকে একবারে মানে এগুলো মাজার পূজারি। তো কিছু কিছু বক্তা আছে, এই বক্তাগুলোর মানে মানুষকে সঠিক, মানুষ এখন কোন দিকে যাবে? এখন সাধারণ মানুষ যদি বলা হয় যে আপনি কোন ধর্ম পালন করেন, বলা হবে যে আমি ইসলাম ধর্ম পালন করি। তো ইসলাম ধর্ম পালন করেন যদি বলা হয় যে ইসলাম ধর্মের যে মানে এই মানুষগুলো এটা বোঝাচ্ছে, এটা তো তোমাদের ইসলাম ধর্মের তরিকা, ইসলাম ধর্মের মানে আর কি শিক্ষিত মানে হুজুর, তো উনি তো এটা বোঝাচ্ছেন, তা আরেকজনে এটা বোঝাচ্ছেন, তো অমুক হুজুরে এটা বোঝাচ্ছেন। আসলে কিন্তু দেখা গেছে যে আসলে কারোর সাথে কারো মিল নাই, বা কে কোন মানে তরিকা মানতেছে, কে কোন ধর্মের মানে ইয়ে করতেছে, কে কোন মাজারের পূজা করতেছে, মানে এগুলো কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা, সুশীল সমাজের মানুষ যারা, যারা সুস্থ পরিবার থেকে বেড়ে ওঠা বা গরিব পরিবার থেকে বেড়ে ওঠা, মাধ্যমিক পরিবার থেকে বেড়ে ওঠা, তারা কিন্তু আসলে এগুলো কিন্তু মূর্খ, তারা কিন্তু কিছু বোঝে না, তারা হুজুরেরা যেটা বলে সেটাই শোনে। কিন্তু দেখা যায় যে অনেক সময় মানুষ প্রশ্ন করে, তুমি কোন ধর্মে আসো? ইসলাম ধর্মে। তো এই হুজুরগুলো এরকম করতেছে, আসলে কি এটা ঠিক, মানে তোমার ধর্মে কি এটা আছে? আসলে কিন্তু তখন কেউ প্রশ্নের উত্তর দিতে পারে না। আসলে ইসলাম নামে কিছু বিকৃতি করে কিছু হুজুরেরা আছে, তারা আসলে ইসলাম ধর্মটাকে বাপদাদার ধর্ম মনে করে, বাপদাদার মনে করেন যে 35 সম্পত্তি মনে করে, আলাদা কিছু সৃষ্টি করে, আলাদা কিছু মানে দেখানোর চেষ্টা করে। কেন রে ভাই, সঠিকটা মানুষের কাছে পৌঁছে দিলে কি তোমার কি মানে ভালো না? এটা ইসলামের জন্য তো ভালো যে একজন ইসলাম বিদ্বেষী বা একজন হুজুর, একজন আলেম উলামা ইকরাম হচ্ছে নবীর সুন্নত হাদিস মোতাবে ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের তাগিদে ডাকা, নামাজে ডাকা এবং হাদিস শরীফ নিয়ে যে বিষয়ে আলোচনা আছে তাদের কাছে পৌঁছে দেওয়া,
এবং পূর্বে নবীজির কাহিনী এবং জীবন কাহিনী, তাদের জীবনে কি ঘটেছিল বা কি রকম করে ইসলাম ধর্ম আসলো, এ বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, সঠিকটা মানুষকে দেখান, ঠিক আছে? ভুলভাল করেন না। ইদানিং কিন্তু একটা টিক একটা মানে টিকটকার না ওনে আসলে ওনারা আমি বেশিরভাগ আগে আমি ফেসবুকে দেখি, তো দেখা গেছে যে এক মঞ্চে থেকে ওয়াজ করে, এটা কিন্তু সবাই জানেন। আসলে কি বাংলাদেশে কি এইরকম কি ভংতাবাজি শুরু হয়ে গেছে? মানে আমি আসলে এটা বুঝতে পারতেছি না, আসলে মনে হয় ভংতাবাজি শুরু হয়ে গেছে। আমি কি বলি যে একটা একটা ব্যানার পিছনে রেখে সব সময় ওয়াজ করেন, কি ওয়াজ করেন, কোন মেয়ে কি করছে রেকর্ড আনি শোনাচ্ছেন। আসলে কোরআনের তেলাওয়াত একটাও নাই, মানে দেখবেন যে সব গাল গল্প শোনাচ্ছে। আরে ভাই, এগুলে গাল গল্প এগুলে আসলে চলে না। তাই বলি যে বাংলাদেশে যারা আছেন, যারা হুজুরেরা আছেন, ভালো কিছু প্রচার করেন, ভালো কিছু মানুষকে শেখান, ইসলামের আদেশ নীতি নিয়ম বিধান শেখান। উল্টাপাল্টা কিছু শেখালে সেটা আমরা মেনে নিতে পারি না, আর উল্টাপাল্টা করলে বাংলাদেশে কিন্তু আপনাদের ঠাঁই নাই। কারণ এই উল্টাপাল্টা করলে মানুষ বিভ্রান্ত হয়ে যায়, ইসলামকে বিকৃতি করে আজকে এগুলো বলতেছেন। তো আজকে যে ভিডিওটা আমি করলাম, এটা অনেকের রিকোয়েস্ট, এবং আমার কিছু বেস্ট ফ্রেন্ড ছিল বা কিছু বন্ধু বান্ধব ছিল, তারাও বলছিল যে এই বিষয়টা একটা ভিডিও করে ফেল। তাই আমি আজকে এই বিষয়টা ভিডিওটা করলাম। তো বিষয়টা হলো যে খুব নিন্দার সার্থে জানাই যে বাংলাদেশের ওলামা ইকরাম, বাংলাদেশের আলেম মানে অনেক বিভাগে বিভক্ত হয়ে গেছেন, তারা একটা একটা তরিকা মানেন। তো বিষয়টা হলে হয়ে গেছে যে সাধারণ মানুষ যারা আছে তারা বিভ্রান্তই পড়ে। ভাই এগুলো বাদ দেন, সঠিকটা মানুষকে শেখান। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ।